হ্যাঁ, আমরা এই অল বেঙ্গল টিচার্স অ্যাসোসিয়েশন, অল বেঙ্গল টিচার্স অ্যাসোসিয়েশন এবং অল বেঙ্গল প্রাইমারি টিচার্স এডুকেশন অ্যাসোসিয়েশন অর্থাৎ এবিটিএ বিপিটিএ পক্ষ থেকে যৌথভাবে গত 17 তারিখ মাননীয় শিক্ষক সুদীপ টুডু মহাশয়, ক্রিয়া শিক্ষক, তিনি হবিপুর ব্লকে মানিকোড়া স্কুলে ক্রিয়া শিক্ষক এবং ক্রিয়ার সঙ্গে যুক্ত সংগঠনের সঙ্গে যুক্ত একটি অন্যতম ঘটনা উৎসাহী শিক্ষক, তিনি তার আত্মীয়ের বাড়িতে মালঞ্চপল্লীতে গেছিলেন, কিন্তু মালঞ্চপল্লী থেকে যখন তিনি ফিরছেন তখন ওখানকার প্রাক্তন কাউন্সিলার পরিতোষ চৌধুরী এবং তার সঙ্গে দলবল মিলিয়ে তাকে মিথ্যা চোর অপবাদ দিয়ে মারধর করা হয় এবং তার শরীরে কুকুর লেলিয়ে দেওয়া হয়। গোটা পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষে মনে হয় শিক্ষক সমাজকে বা শিক্ষককে এইভাবে হেনস্থা লাঞ্ছনা হয়তো হয়ে ওঠেনি, নিজের পোষা কুকুরকে লেলিয়ে দেওয়া। তিনি বারবার বলেছেন যে তার আত্মীয়র বাড়িতে এসেছেন এবং বিশেষ কাজেই এসছেন, তিনি চার চাকা গাড়ি নিয়ে এসছেন, তার সত্ত্বেও তার কথাকে কর্ণপাত করা হয়নি এবং মানবতার শিক্ষকতার এরকম অপমান আমরা কস্মিনকালেও ভাবতে পারিনি। এটা মালদা তথা পশ্চিমবাংলা তথা ভারতবর্ষেরই পক্ষে এটা কলঙ্কজনক। আমরা উদ্দিষ্ট মানে যারা এই যে শারীরিকভাবে নিগ্রহ করলেন, চোর অপবাদ দিয়ে তাকে হেনস্থা করলেন, মারধর করলেন, কুকুর লেলিয়ে দিলেন, তাদের বিরুদ্ধে কঠোর শাস্তি চাইছি। আমরা গতকালকে সদর মহকুমার শাসক তার সঙ্গে অনলাইন টেলিফোনিক আমাদের কথাবার্তা হয়েছে, তার কাছে আমরা আমাদের ডেপুটেশন দিয়েছি অনলাইন মারফত, কারণ আজকে লক্ষ্মী পুজো, আমরা কালকে সন্ধ্যাবেলা এইটা করতে পেরেছি। ফলে আমাদের এবিটিএ এবং এবিপিটিএ এই ঘটনাকে তীব্র ধিক্কার জানায় এবং দোষীদের উপযুক্ত শাস্তি চায়, এবং বিশেষ করে এই ঘটনা যিনি প্রধান ব্যক্তি, অভিযুক্ত ব্যক্তি পরিতোষ চৌধুরী চায়, কারণ তিনি জনপ্রতিনিধি, জনপ্রতিনিধি জনগণের সেবা করবে, তিনি শিক্ষককে সাধারণ মানুষকে হেনস্থা করার তার কোনো ইখতিয়ার নেই। এটা ভয়ঙ্কর ঘটনা, এই ঘটনার যদি উপযুক্ত শাস্তি করতেই হবে, না হলে সমাজকে, সাধারণ মানুষকে, সুস্থ পরিবেশকে এবং সমাজে শৃঙ্খলা রাখা যাবে না। আমাদের আপনারা জানেন যে আগামী গত 17/10/2021 রবিবার আমাদের ইংলিশ বাজার 3 নম্বর ওয়ার্ড মালঞ্চপল্লী এলাকায় মানিকোড়া হাই স্কুলের শিক্ষক, গ্রামের বাড়ি গাজলের মালডাঙ্গা গ্রামে, হাই স্কুল শিক্ষক মাননীয় সুদীপ টুডু, তিনি তার আত্মীয়র বাড়িতে মালঞ্চপল্লীতে বেড়াতে গেছিলেন। ফেরার পথে একটা মিথ্যা অপবাদ দিয়ে চোর বলে তাকে ওখানকার যে প্রাক্তন কাউন্সিলার সেই এলাকার 3 নম্বর ওয়ার্ডের পরিতোষ চৌধুরী এবং তার দলবল সহ সেই শিক্ষককে মারধর করা হয়। শিক্ষক তার নিজের পরিচয় দিয়েছে, বলেছে আমি একজন শিক্ষক, আমি আত্মীয়র বাড়িতে এসেছি, মারুতি কার নিয়ে আমি এখানে বেড়াতে এসেছি, কিন্তু কোনো কথাই শোনা হয়নি। তাকে জঘন্যভাবে মারধর করা হয় এবং কলার ধরে টানতে টানতে পরিতোষ চৌধুরী তার নিজের বাড়িতে নিয়ে যায় এবং সেখানে তার যে পোষা কুকুর তার উপর লেলিয়ে দেওয়া হয় এবং সে ক্ষতবিক্ষত হয় কুকুরের আঘাতে। পরবর্তীতে যে বাড়িতে গেছিল সেই বাড়িতে লোকজন জানতে পেরে আসে এবং তাকে ওখান থেকে উদ্ধার করে নিয়ে গিয়ে হাসপাতালে ভর্তি করা হয়। এতে শিক্ষক সমাজের মুখ পুড়েছে, শিক্ষক সমাজকে এভাবে হেনস্থা করা, চোর মিথ্যা অপবাদ দিয়ে তাকে শাস্তি দেওয়া, এটা একটা গুরুতর অপরাধ, জঘন্য অপরাধ। এবং সেই কারণে আমরা, আমাদের মালদাবাসী, আমরা বিভিন্ন যে আমাদের ন্যায় মঞ্চ আছে, পশ্চিমবঙ্গ আদিবাসী অধিকার মঞ্চ, পশ্চিমবঙ্গ সামাজিক ন্যায় মঞ্চ এবং আওয়াজ, মালদা জেলা কমিটির পক্ষ থেকে আমরা এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং ধিক্কার জানাচ্ছি। সাথে সাথে আমাদের যে মূল দাবি, আমাদের মূল দাবি হচ্ছে, আমরা অলরেডি এসডিও সাহেবকে এর এই দাবি জানিয়েছি, আমরা লিখিত আকারেই দিয়েছি, যে
একজন আদিবাসী শিক্ষককে এইভাবে মিথ্যা অপবাদ দিয়ে যে মারধর করেছে, তাহলে যারা করেছে কাউন্সিলার, এই এলাকার প্রাক্তন কাউন্সিলার পরিতোষ চৌধুরী সহ তার যে দলবল, তাদের প্রিভেনশন অফ অ্যাট্রোসিটিস যে পিওএ অ্যাক্ট যে রয়েছে অন এসসি এসটির ক্ষেত্রে, সেই অ্যাক্টে তার এই কেস অভিযোগ দায়ের করতে হবে এবং তাদের বিরুদ্ধে উপযুক্ত শাস্তি দিতে হবে। দ্বিতীয়ত হচ্ছে যে এই আদিবাসীদের ক্ষেত্রে, শুধু এই শিক্ষককে না, গোটা জেলায় আদিবাসীদের উপর বিভিন্নভাবে যে আক্রমণ, বিভিন্ন জায়গাতে আমরা সেই ঘটনা দেখছি, কিন্তু প্রশাসনকে আমরা বলতে চাই যে এইরকম ঘটনা, এমন একটা শাস্তির ব্যবস্থা করা হোক যাতে এই ধরনের ঘটনা, বিশেষ করে আদিবাসী মানুষদের উপর যে আক্রমণ, যাতে কোনো মতে আর কোনো দিন এইরকম ঘটনা না ঘটে, এরকম একটা উদাহরণ শাস্তি দিয়ে তৈরি করতে হবে। আর হচ্ছে আমাদের এই মাস্টারমশাই, তার বাবা ইতিমধ্যেই থানায় ডায়েরি করেছে এবং সেই ডায়েরি মতে আমাদের কাছে খবর যে গতকাল পর্যন্ত কোনো অ্যারেস্ট হয়নি, আজকে সম্ভবত খবর পেলাম যে দুজন অ্যারেস্ট হয়েছে, কিন্তু মূল অভিযুক্ত পরিতোষ চৌধুরী তাকে অ্যারেস্ট করতে হবে। তিনি যদি এখন তৃণমূলের নেতা হয়ে তাকে বাদ দেওয়া হয় তাহলে কিন্তু হবে না। একজন অপরাধী, ও নিজেও স্বীকার করেছে যে এটা ভুল হয়েছে এবং আমরা সেটা দেখেছি, তাহলে এই অপরাধীকে যদি না ধরা হয় তাহলে কিন্তু আমরা এই আন্দোলন আরও বৃহত্তর আকারে নিয়ে যেতে বাধ্য হব। সেই কারণে আমাদের দাবি হচ্ছে যে অভিযুক্ত যারা আছে, সে যেই হোক, অতি সত্ত্বর তাদেরকে অ্যারেস্ট করা এবং তাদের যাতে শাস্তি, সঠিক জায়গাতে দৃষ্টান্তমূলক শাস্তি হয় সেই ব্যাপারে যেন উদ্যোগ গ্রহণ করে। এইটা হচ্ছে আমাদের মূলত বিষয় এবং এটা একটা অমানবিক। এই কুকুর লেলিয়ে দেওয়া, সে যদি অপরাধীও হয়, যে কোনো একজন অপরাধী যদি হয়, তাহলে এইভাবে মানুষ তো নিজের হাতে আইন তুলে নিতে পারে না, আর কুকুর লেলিয়ে দেওয়া এটা একটা অমানবিক কাজ। তাহলে একজন কাউন্সিলর, প্রাক্তন কাউন্সিলর, ওই এলাকার একজন জনপ্রতিনিধি, তাহলে জনগণের উপরে এইভাবে ও আক্রমণ করতে পারে না, নিজেও আইন তুলে হাতে তুলে দিতে পারে, সেই অপরাধটা। আমাদের যেহেতু ইতিমধ্যেই এফআইআর হয়েছে, তাহলে প্রশাসন কাজ করছে কি না সেটা তো আমাদের দেখার সময় দিতে হবে। তার মধ্যে পুজো গেল, এখন আমরা চাইছি যে প্রশাসনকে তো সময় দেওয়া উচিত। প্রশাসন যদি না উদ্যোগ গ্রহণ করে তাহলে আমরা অবশ্যই পথে নামবো, পথে অবশ্যই নামবো। আমরা ইতিমধ্যে এসডিও সাহেব তো বলেছি যে আপনি হচ্ছেন আমাদের এসসি এসটি যে সার্টিফিকেট ইস্যু করেন, আপনি আইডেন্টিফাই করেন, আপনি প্রেস ক্লাব অথরিটি, তাহলে আপনি যদি এটার দায়িত্ব না নেন, আপনি যদি উপযুক্ত শাস্তি গ্রহণ না করেন, তাহলে কিন্তু আমরা পথে নেমে আন্দোলন করতে বাধ্য হবো। প্রশাসনকে কতদিন সময় দেবেন? আমরা আগামী সপ্তাহের মধ্যেই, আমরা যদি এর যথাযথ উপযুক্ত শাস্তি না হয় তাহলে আমরা এই সামনের সপ্তাহের মধ্যেই আমরা পথে নামবো। আমি হচ্ছি আওয়াজ, যে আমাদের মালদা জেলা কমিটির সংগঠন, তার আমি হচ্ছি কোষাধ্যক্ষ এবং আওয়াজের পক্ষ থেকে আমি বলছি, আমি মোহাম্মদ আকরাম হোসেন আওয়াজের।